মুহূর্তে নজর দিল্লির দিকে, শুধুমাত্র রাজনৈতিক কারণে যে দিল্লি এই মুহূর্তে শিরোনামে তা কিন্তু নয়, এবার প্রাকৃতিক কারণে কিন্তু দিল্লি শিরোনামে আসতে চলেছে। খবরে দিল্লির বুকে ভূমিকম্প, 4.6 মাত্রার ভূমিকম্প, তাও একবার নয়, দুবার নয়, পরপর তিনবার কেঁপে উঠলো দিল্লি এনসিআর সহ বিস্তীর্ণ এলাকা। যেটা জানা যাচ্ছে যে নেপাল থেকে মাত্র 5 কিলোমিটার দূরের একটি এলাকায় ভূমিকম্পের উৎসস্থল, এবং সেখানে ভূমিকম্পের মাত্রা 6.2 রিক্টার স্কেলে, এমনটাই জানাচ্ছে সিসমিক ডিপার্টমেন্ট বা ভূমিকম্পের পরিমাপক যে ডিপার্টমেন্ট রয়েছে ভারত সরকারের, তারা কিন্তু এই মুহূর্তে সেই খবরই জানাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই নিয়ে চলতি বছরে কিন্তু পরপর 4 বার এইভাবে ভূমিকম্পের প্রভাবে পড়ল, বা হালকা থেকে মাঝারি মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের প্রভাবে কিন্তু পড়েছে ভারতবর্ষের রাজধানীর এলাকা বা ভারতবর্ষের রাজধানী দিল্লি। এবং এই কারণে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ রয়েছে এই মুহূর্তে বঙ্গে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভিন্ন বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দিল্লির বুকে রয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে বিরোধী দলনেতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক দল, তাদের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে দিল্লির বুকে রয়েছে না। তার মধ্যেই আসছে ভূমিকম্পের খবর, স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে নেতাদের নিরাপত্তা নিয়ে, এবং যারা এখান থেকে দিল্লিতে গিয়েছেন যে বিপুল সংখ্যায় যারা সমর্থক গিয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তার একটা ভাঁজ তৈরি হয়েছে বঙ্গে যারা রয়েছেন, শাসক শিবির এবং বিরোধী শিবির উভয় পক্ষেই কিন্তু একটি দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই ভূমিকম্পে কিন্তু আপাতত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, এটা কিন্তু যথেষ্ট মানে একটা শান্তির খবর বলা যেতে পারে, বা একটি মোটামুটি আপাতত সবাই এতে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। এরকমই আরো আপডেটসের জন্য সবসময় নজর রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের।